মহাকবি জন মিল্টনের বিখ্যাত কবিতা অন হিজ ব্লাইন্ডনেস, এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড এবং সামারি নিয়ে প্রথম পর্বে আলোচনা হবে। পরবর্তী পর্বগুলোতে লাইন বাই লাইন, রাইম স্কিম এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। আজকের প্রথম পর্বে আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড কবিতাটির এবং কবিতাটির সামারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে দেখছি অলিভার ক্রমওয়েল নামের একজন শাসক ছিল, সেই শাসকের কমনওয়েলথ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে জন মিল্টনকে দায়িত্ব দেওয়া হয়। ওই দায়িত্বে থাকাকালে মহাকবি জন মিল্টন অনেক পড়াশোনা করতেন, কারণ আমরা জানি যে এপিক পোয়েট মিল্টন উনি এপিক লিখেছেন, মহাকাব্য লিখেছেন, এবং তার মতো একজন জ্ঞানী মানুষ অনেক পড়াশোনা করতেন, পড়তেন এবং লিখতেন, এবং প্রচুর রাত জাগতেন তিনি। এই অভ্যাস দুটি তার শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বৃদ্ধ হওয়ার আগেই তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। দৃষ্টিশক্তি হারানোর এই শারীরিক অক্ষমতা তার মহান কাব্য প্রতিভা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি আফসোস করেন এই ভেবে যে তার এই দৃঢ়তা, তার যে দৃষ্টিহীনতা, তিনি যে কাব্য প্রতিভা নিয়ে আছেন, সেই কাব্য প্রতিভা তিনি যে দৃষ্টিশক্তির অভাবে ব্যবহার করতে পারছেন না, তিনি যে এই কাব্য প্রতিভা দিয়ে তার ঈশ্বরের ঈশ্বরের বন্দনা করতে পারছেন না, ঈশ্বরের উপাসনা করতে পারছেন না, এই দীনতা, এই হীনতা, এই দুর্বলতা, তার প্রভু তাকে ক্ষমা করবেন? তো এটি এই কবিতাটির প্রেক্ষাপট। তো আমরা ইংলিশ একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। দ্য গ্রেট পোয়েট জন মিল্টন স্টাডিড এ লট অ্যান্ড স্টেড আপ অ্যাট নাইট, অনেক রাত জাগতেন, হোয়েন অলিভার ক্রমওয়েল ওয়াজ ইন চার্জ অব দ্য কমনওয়েলথ গভর্নমেন্ট। দিস টু হ্যাবিটস, এই রাত জাগার হ্যাবিটটা এবং পড়াশোনার হ্যাবিটটা, এই দুটো হ্যাবিট তার শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হি লস্ট হিজ সাইট, সাইট মানে দৃষ্টিশক্তি, তিনি যার দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেন বৃদ্ধ হওয়ার আগেই। দিস ফিজিক্যাল ডিসএবিলিটি, এই যে শারীরিক অক্ষমতা, অসামর্থ্য বাধাগ্রস্ত করে, হিন্ডার্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ গ্রেট পোয়েটিক ট্যালেন্ট, তার কাব্য প্রতিভাকে হিন্ডার করে, বাধাগ্রস্ত করে। হি রিগ্রেটস, তিনি অনুশোচনা করেন, হোয়েদার, এটা ভেবে অনুশোচনা করেন, হোয়েদার গড উইল ফরগিভ হিজ ইনএবিলিটি, তার যে এই দীনতা, তার যে দুর্বলতা, এটাকে গড ক্ষমা করবেন কিনা। আমরা এখন সামারিটা দেখে নেছি। সামারি অন হিজ ব্লাইন্ডনেস বাই জন মিল্টন, এই কবিতার সামারিটা আমরা প্রথমে বাংলায় সামারিটি দেখে নেব। কবিতার অন্ধত্বের কারণে আফসোস করছেন যে তিনি তার কাব্য প্রতিভা দিয়ে ঈশ্বরের সেবা করতে পারছেন না। তিনি বলছেন যে তার দৃষ্টিশক্তি থাকলে তিনি তো ঈশ্বরের সেবাই করতেন, ঈশ্বর তাকে একটি উপহার দিয়েছেন আর সেটি তার কাব্য প্রতিভা। কবির আফসোস এবং অস্থিরতা এই যে এত বড় একটি উপহারের বিনিময়ে ঈশ্বর তাকে যে উপহারটি দিয়েছেন, কাব্য প্রতিভা দিয়েছেন, এই উপহারের বিনিময়ে তিনি ঈশ্বরকে কিছুই দিতে পারছেন না, এই তার আফসোস। পরক্ষণে তার ভিতরের ধৈর্য শক্তি তাকে সান্ত্বনা দেয়। হ্যাঁ, আমরা জানি যখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট থাকে, তার সবচেয়ে বড় বন্ধু হলো ধৈর্য শক্তি। তার ধৈর্য শক্তি তাকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে মহান ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, মহান ঈশ্বর কারো মুখাপেক্ষী নয়। এই যে কবি তাকে কোনো বিনিময় দিতে পারছেন না, এর জন্য মহান ঈশ্বরের কোনো ক্ষতি হবে না, ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, মানুষের কাছে তার কোনো প্রয়োজন নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারোরই মুখাপেক্ষী নন, মানুষের তো নয়। তিনি তাকেও পুরস্কৃত করেন যে তার জন্য কিছুই করে না। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা ঈশ্বরের কৃতজ্ঞতা কতজন করি, তারপরেও আমরা তো সবাই তার দান, তার অনুগ্রহ সবসময় পেয়েই চলেছে, এবং তিনি তো কখনো আমাদেরকে তার দান থেকে বঞ্চিত করেন না। তো আমরা ইংলিশে এই সামারিটা একটু দেখে নিই।
পোয়েট মিল্টন রিগ্রেটস ফর হিজ ব্লাইন্ডনেস, অনুশোচনা করছেন দ্যাট হি ইজ নট এবল টু সার্ভ গড, তিনি গডকে সার্ভ করতে পারছেন না উইথ হিজ পোয়েটিক ট্যালেন্ট, তার পোয়েটিক ট্যালেন্ট দিয়ে। হি সেজ দ্যাট, তিনি বলছেন যে ইফ হি হ্যাড আই সাইট, তার যদি দৃষ্টি শক্তি থাকতো, হি উড হ্যাভ সার্ভ গড, তিনি গডকে সার্ভ করতেন। গড হ্যাজ গিভেন হিম এ গিফট অ্যান্ড দ্যাট ইজ হিজ পোয়েটিক ট্যালেন্ট। দ্য পোয়েট রিগ্রেটস দ্যাট হি ইজ নট এবল টু গিভ এনিথিং টু গড ইন রিটার্ন ফর হিজ গিফট, তিনি বলছেন যে সে এই গিফটের বদলে, গড যে তাকে গিফট দিয়েছে এই গিফটের বদলে তিনি গডকে কোনো গিফট দিতে পারছেন না। সুন হিজ ইনার প্যাশনস, কিন্তু খুব শীঘ্রই তার ভিতরে যে ধৈর্য শক্তি সেটা তাকে সান্ত্বনা দেয়। এ কথা বলে যে গড হ্যাজ নো নিড ফ্রম ম্যান, মানুষের কাছে গডের কোনো প্রয়োজন নেই, হি ইজ ডিপেন্ডেন্ট অন নো বডি, সে কারো মুখাপুখি নয়। হি অলসো রিওয়ার্ডস দ্য পার্সন, তিনি তাকেও রিওয়ার্ড করেন হু ডাজ নাথিং ফর হিম, যিনি তার জন্য কিছুই করেন না। তো পরবর্তী সেশনে আমরা লাইন বাই লাইন দেখব, সে পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ।